বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ বিদেশ সফর শুরু করতে পারেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দিব এরপর জানিয়ে দিব ইউনিফর্ম লোগো পরিবর্তন করে কাজে আসবে না যদি কার্যকলাপ পরিবর্তন না হয় সাবেক আইজিবি মত এদিকে নতুন সরকারে আস্থা বাড়ছে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহের গতি ইতিবাচক এবং জানিয়ে দেব আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার পাশে চাই রোডমার্স নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া ফোলার রোড হয়ে শহীদ মিনারে গিয়ে এক মিনিট নিরবতা পালন এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় শিক্ষার্থীরা ফাঁসি চাই ফাঁসি চাই খুনি হাসিনার ফাঁসে চাই বিচার 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 চাই গণহত্যার বিচার চাই আমার ভাই কবরে কেন বাহিরে। রক্ত আরও দেবো রক্ত এসব নিয়েই চলছে রাজধানী উত্তাল এরপর জানিয়ে খেলো এবার হাসিনা এবং তার সঙ্গপাঙ্গ আনিসুল হক ও সালমান এফ রহমান সেই সাথে ভয়ানক মামলায় ফেসে গেল কাদের বিচি লক করে দিল এবার বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে সাধারণ জনগণ সর্বশেষ জানিয়ে দিব ছাত্র আন্দোলনে গুলিতে মৃত্যু ফেনিতে সেই ডাকাত নিজাম হাজারি সহ চারশো জনের নামে মামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন নিউ দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করতে পারেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে দ্বিপক্ষীয় সফরে কোন দেশে যাবেন না তবে বহুপাক্ষিক ফ্রমে বিদেশ সফর করতে রাজি আছেন তিনি এক্ষেত্রে নিউয়ার্ক হতে পারে তার প্রথম সফর জানা গেছে আগামী তেইশ থেকে সাতাইশ সেপ্টেম্বর নিউয়ার্কে ইয়র্কে জাতিসংঘের তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা আশা করা হচ্ছে ওই সময়ে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশন যোগ দেবেন এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতিও না শুরু করেছে কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে দেশের কঠিন সময়ে তার চিরচেনা কর্মস্থলের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে সপ্তাহের প্রথম কর্মদিবসের জন্য অপেক্ষা না করে গত শনিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মমিনের সঙ্গে বৈঠক করে কূটনৈতিক অঙ্গনের পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করেন তিনি গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করে সংক্ষেপে বিভিন্ন দিক নির্দেশনা দেন তৌহিদ হোসেন একই দিন সন্ধ্যায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন সেখানে তিনি প্রায় পনের এক ঘন্টা বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনকে কিভাবে ঢেলে এবং বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে কিভাবে সম্পর্ক এগিয়ে নেওয়া যায় সেসব বিষয়ে বার্তা দেন খোলা মনে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাব দেন সাবেক এই পররাষ্ট্র সচিব সাংবাদিকদের প্রশ্নে নিজের মনশিয়ানার প্রমাণ দেন পরদিন সোমবার বিদেশি কূটনীতিকদের নিয়ে বসেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সেখানে আমন্ত্রণ তবে সামনে ান সাংবাদিকদের তৌহিদ হোসেন করেননি পরবর্তী শিডিউল থাকা সত্ত্বেও কূটনীতিকদের যে বিষয়গুলোতে ব্রিভ করা হয়েছে তা যতটা সম্ভব সাংবাদিকদের বলার চেষ্টা করেন এবং পরে বেশ কয়েকটি প্রশ্নের জবাবও দেন পরে তিনি চলে যান নিজ দপ্তর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেখানে গিয়ে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বসেন সাবেক আইজিপিদের মত ইউনিফর্ম লোগো পরিবর্তন কাজে আসবে না যদি কার্যকলাপ পরিবর্তন না হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও হাসিনা সরকারের পতনের পর টাল অবস্থা দেশের একাধিক দাবিতে আগস্টের পর থেকে পালন করছিল তারা সুযোগ নিয়ে চুরি ডাকাতি লোড সহ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এক শ্রেণীর মানুষ গত বারোই আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপি সহ সংশ্লিষ্টদের কাছ থেকে দাবি পূরণের প্রতিশ্রুতি পেয়ে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফেরেন পুলিশ সদস্যরা বর্তমান ইউনিফর্ম ও লোগো পরিবর্তন নিয়ে ওঠে দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখা অথ হোসেন ঘোষণা দেন পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তন হবে এর মধ্যে বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়ে দশ সদস্যের একটি কমিটি গঠন করে পুলিশ সদর দপ্তর কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে ইউনিফর্ম লোগো পরিবর্তনের বিষয়ে সাবেক আইজিপিরা ভিন্ন মত দিয়েছেন তারা বলছেন একটা বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে খুব বেশি কাজে আসবে না যতক্ষণ নিজেদের কার্যকলাপ পরিবর্তন না করা যায় আগেও অনেকবার পোশাক পরিবর্তন হয়েছে কিন্তু পুলিশের কোনো পরিবর্তন হয়নি এ বিষয়ে সাবেক আইজিপি শহীদুল হক জাগু নিউজকে বলেন ইউনিফর্ম পরিবর্তনের দাবি যদি পুলিশ সদস্যদের ভেতর থেকে আসে তবে সরকার বিবেচনা করে দেখবে যুক্তিসঙ্গত ন্যায্য দাবি পূরণের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় জানতে চাইলে সাবেক আইজিপি নুরুল হোদা জাগু নিউজকে বলেন ইউনিফর্ম ও লোগো পরিবর্তন করলে সদর্থ কি পরিবর্তন বর্তন হতে পারে তা আমি নিশ্চিত না যারা করছেন তারা বলতে পারবেন ইউনিফর্ম পরার জন্য ওই ব্যক্তির কার্যকলাপ সম্পর্কযুক্ত মনে হয় হয় না আমি যে কাপড় পরি সেই কাপড় আমাকে নির্দিষ্ট করে দেয় না আমার ব্যবহার আচরণ কেমন হবে সাবেক আইজিপি নূর মোহাম্মদ চাকু নিউজকে বলেন পোশাক লোক পরিবর্তনে পুলিশের বাহ্যিক বিষয়গুলো না দেখে ভেতরের গুলো দেখা দরকার এই মুহূর্তে পোশাক পরিবর্তন করা প্রায়রিটি কিনা সেটা আমার প্রশ্ন মানুষ একটা জায়গায় এসে প্রথমে প্রায়োরিটি ফিক্স নির্ধারণ কারণ করে কোনটা আগে কোনটা পরে করা হবে পোশাক লোগো পরিবর্তন করে পুলিশের ভেতর পরিষ্কার করতে পারবেন পারবেন না আগে অনেকবার লোগো পরিবর্তন হয়েছে পোশাক পরিবর্তন হয়েছে কিন্তু পরিবর্তন হয়নি সাবেক এই আইজিপি ক্ষমতায় এলে চাইবে মধ্যে ধানের শীষ লাগাতে আওয়ামী লীগ এলে চাইবে ওইগুলো বাদ দিয়ে নৌকা লাগাতে বর্তমানে অন্তবর্তী সরকার বড় কোনো সিদ্ধান্ত নিলেও পরবর্তী সময়ে খুব বেশি কার্যকর হবে তা বলে বলতে পারি না অন্তবর্তী সরকার থাকে অল্প সময়ের জন্য তা পরিবেশ পরিস্থিতি ভালো করবে যাতে ভালো নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারে এখন জরুরি হল পুলিশকে স্বাভাবিক দক্ষ কর্মচারী কর্মকর্তার অভাব নেই তাদের ভালো ভালো জায়গায় প্রেস করুন মানুষ যাতে ভালো সেবা পায় গত কয়েক বছরে পোস্টিং দিয়ে টাকা পয়সা নেওয়াটা খারাপ করে গেছে পুলিশের যে ভালো কাজ করবে তাকে পুরস্কার দেবেন আর যে মন্দ কাজ করবে তাকে শাস্তি দেবেন কনস্টেবল দারোগাকে শাস্তি দিয়ে লাভ নেই ওপর থেকে ধরতে হবে দু একটা ধরে দেখেন কাজ হবে নতুন সরকারে আস্থা বাড়ছে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহের গতি ইতিবাচক অনাজ্যভাবে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন দমনের চেষ্টা করায় শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে রেমিটেন্স না পাঠানোর ঘোষণা দেন প্রবাসী বাংলাদেশিরা এর ফলে জুলাই মাসে হঠাৎ ঊর্ধ্বমুখী রেমিটেন্স নিয়ে রেমিটেন্সে নিম্নমুখী প্রবণতা দেখা যায় তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারে আস্থা বাড়ছে প্রবাসীদের নতুন সরকারকে শক্তিশালী করতে তারা আরো বেশি রেমিটেন্স পাঠানোর ঘোষণা দিয়েছেন পরে আগস্ট এশিয়ার শুরু থেকেই বৈদেশিক রেমিটেন্স আসার পরিমাণ বাড়ছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি আগস্ট মাসের প্রথম তিন দিন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে 9 কোটি 56 লাখ ডলার আর 4 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত সময়ে প্রবাসীরা 38 কোটি 71 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন অর্থাৎ এই সময়ে আগের তিন দিনের চেয়ে চার গুণেরও বেশি রেমিটেন্স পাঠিয়েছেন তারা সব মিলিয়ে আগস্টের প্রথম 10 দিনে রেমিটেন্স এসেছে 48 কোটি 27 লাখ ডলার চলতি মাশের প্রথম 10 দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাঙ্গুলোর মাধ্যমে এসেছে 4 কোটি 47 লাখ 30 হাজার ডলার বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে একটির মাধ্যমে এক কোটি 60 লাখ 10 হাজার ডলার এসেছে বেসরকারি ব্যাঙ্গুলোর মাধ্যমে 42 কোটি 8 লাখ 80 হাজার ডলার এবং বিদেশি ব্যাঙ্গুলোর মাধ্যমে 11 লাখ 50 হাজার ডলার রেমিটেন্স এসেছে এর আগে প্রবাসী শিক্ষার্থীরা আন্দোলনের সঙ্গে একততা প্রকাশ করে সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ এনে সরব এর প্রভাব সফরে রেমিটেন্সে টানা তিন মাস দুই বিলিয়নের বেশি আসা রেমিটেন্স হঠাৎ জুলাই মাসে দুই বিলিয়নের নিচে নেমে আসে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী গত জুলাই মাসে প্রবাসীরা একশো কোটি ৩৫ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন যা গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন এর আগে দুই সালের সেপ্টেম্বর মাসে একশো কোটি তেতাল্লিশ লাখ ডলারের রেমিটেন্স এসেছিল তবে শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণ হু হু করে বাড়ছে শেখ হাসিনা সরকারের পতন হয় গত পাঁচই আগস্ট ছয় আগস্ট কোন সরকার ছাড়াই চলেছে দেশ সাতই আগস্ট অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোনুসের নাম ঘোষণা করা হয় এরপর দিন আটই আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে নতুন সরকার নিয়ে দেশের ছাত্র রিক্সা চালক থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের মধ্যে যেমন এক ধরনের স্বস্তি দেখা গেছে তেমনই প্রবাসীরাও এই সরকারের প্রতি সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছেন রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেখ হাসিনার ফাঁসি দাবি শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চার দফা দাবিতে গতকাল থেকে শুরু হয়েছে তাদের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি আগামী এক সপ্তাহ মাঠে থাকার এই কর্মসূচি গতকাল ভোরে ঘোষণা করেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাক্যের মজুমদার গতকাল কর্মসূচির প্রথম দিনে সারা দেশের যেসব স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন সেসব অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালিত হয়েছে রোডমার্চ সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে তারা এক মিনিট নিরাপত্তা পালন করেন এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনায় অংশ নেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবি আদায়ের বিকাল তিনটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন আন্দোলনকারীরা রোডমার্চ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ফোলার রোড হয়ে শহীদ মিনারে গিয়ে এক মিনিট নিরাপত্তা পালন এবং শহীদের স্মরণে দোয়া ও প্রার্থনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় শিক্ষার্থীরা ফাঁসি 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 চাই খুনি হাসিনার ফাঁসি চাই বিচার 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 চাই গণহত্যার বিচার চাই আমার ভাই কবরে এক্ষুনি বাহিরে দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত শহীদের রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি স্লোগান দেন আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন আমাদের রেজিস্ট্যান্স উইক কর্মসূচির দাবি চারটি প্রথম দাবি হল ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযোগ্য চালিয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে দ্বিতীয় দাবি হল সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার মোদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে করা হত্যা মামলা মোহাম্মদপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছে আদালত গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরীর আদালত শুনানি শেষে এই আদেশ দেন এদিকে পালিয়ে যাওয়ার সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান কে গ্রেফতার করা হয়েছে মোদি দোকানদার হত্যা মামলার অন্যান্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মমুন ডিএমপি সাবেক কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান ডিআইজি ও ঢাকা মহানগর ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ এবং ঢাকা মহানগর যুগ্ম পরিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এস এম আমির হামজা নামে এক ব্যবসায়ী বাদী হয়ে এ মামলার আবেদন করেন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমান রাখেন পরে আদালত এ আদেশ দেন মামলায় বাদী পক্ষের انجবি হিসাবের শুনানি করেন অ্যাডভোকেট মামুন মিয়া সংশ্লিষ্ট আদালতের স্ট্রনোগ্রাফার নূর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী পথ থেকে পদdek করতে ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে এটাই প্রথম কোন মামলা মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি 302 134 34 ধারায় অভিযোগ আনা হয়েছে গত 19 জুলাই বিকাল 4টায় মোহাম্মদপুর থানার বছিলায় 40 ফিট চৌরাস্তায় রাস্তায় আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে নিহত হন মামলার অভিযোগে বলা হয় গত 25 জুলাই বিকাল চত্বায় মোহাম্মদপুর থানাধীন বশিলাই 40 ফি চৌরাস্তায় হাজার হাজার ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে মিছিল রং মিছিল করেছিলেন সেই আন্দোলন দমনের জন্য পুলিশ নির্বিচারে আন্দোলনকারীদের ওপর গুলি চালায় সেই সময় আবু সাঈদ রাস্তা পার হয়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তার মাথার এক পাশ দিয়ে গুলি ঢোকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায় স্থানীয় লোকজন জানায় আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার পর স্থানীয়রা তার লাশ গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার বোদা উপজেলার নরোয়া বামুনহাট ইউনিয়নের নতুন বস্তি প্রধান হাটে পাঠিয়ে দেয় এবং সেখানেই তাকে দাফন করা হয় নিহত আবু সাইদের গ্রামের বাড়ি পঞ্চগড়ে এবং তার পরিবার অত্যন্ত গরিব এবং তার পরিবার অত্যন্ত গরিব তারা আইনের আশ্রয় নিতে পারছেন না এ কারণে সচেতন নাগরিক হিসেবে এ মামলার আবেদন করেন বলে জানিয়েছেন বাদী মামলার আবেদনে উল্লেখ করা হয় ছাত্র জনতার ন্যায্য যৌক্তিক দাবি কোটা সংস্কার আন্দোলন শান্তিপূর্ণ চলছিল কোন উস্কানি ছাড়া আসামিদের নির্দেশে অজ্ঞাতনামা পুলিশ সদস্যরা গুলি করে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক সেতু মন্ত্রী আন্দোলন শক্ত হাতে দমন করার নির্দেশ দেন অন্য আসামিরা ছাত্র জনতার আন্দোলন দমাতে তাদের অধীনে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশকে ছাত্র জনতার মিছিলে গুলি করার নির্দেশ দেন ছাত্র আন্দোলনে গুলিতে মৃত্যু ফেনীতে নিজাম হাজারি সহ চারশো পঞ্চাশ জনের নামে মামলা ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী দুই আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারি সহ চারশো জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা হয়েছে মঙ্গলবার দুপুরে মোহাম্মদ ইউসুফ নামে এক ব্যক্তি বাদী হয়ে ফেনী সদর শহরের মডেল থানায় পঁয়ষট্টি জনের নাম উল্লেখ সহ মোট চারশো পঞ্চাশ জনকে আসামি করে মামলাটি করেন মামলায় প্রধান আসামি করা হয় নিজাম হাজারিকে চারি আগস্ট পালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে রিকশা চালক মোহাম্মদ সবুজ নিহতের ঘটনায় তিনি মামলাটি দায়ের করেন নিহত মোহাম্মদ সবুজ লক্ষ্মীপুর রামগতি উপজেলার দক্ষিণ টুমচর গ্রামের আব্দুল মালিকের ছেলে মামলার আসামিরা হলে হলে সদর উপজেলা চেয়ারম্যান ও আসামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুসেন চন্দ্রশীল পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি দাগুন ভুইয়া উপজেলার চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দে দারুল কবির রতন ফুলগাজী উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার সাগল নাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সনোয়া ইউপি চেয়ারম্যান করিমুল্লাহ বিকম সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নিজামুদ্দিন আহমেদ চৌধুরী সাজেল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মিলন সরস্বতী ইউপি চেয়ারম্যান জানে আলম ভুইয়া ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক লিটন ধরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার আহমেদ মুন্সি প্রমুখ গত চারি আগস্ট মহিপালে আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মীদের নির্বিচারে গুলিতে সবুজ সহ এগারো জন নিহত হন মডেল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন মামলার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান মামলায় পিএস মানিককে ইতিমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে